আমরা চাই যে বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ হোক, এটাই স্বাভাবিক দাবি। কিন্তু যেহেতু দেশের বিষয়টা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট তদন্ত করছেন এবং তাদের শুনানি চলছে, তাই সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত বাবরি মসজিদের জায়গা, অযোধ্যার জায়গাটা স্থিতাবস্থা বজায় থাকুক। যদি স্থিতাবস্থা বজায় রাখার পুরো দায়িত্ব সরকারের এবং ভারতবর্ষের 125 কোটি মানুষকেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নেওয়া দরকার। সুপ্রিম কোর্ট যদি বলেন যে ওটা বাবরি মসজিদের জায়গায়, মুসলমানরা সেখানে বাবরি মসজিদ বানাবেন, যদি সুপ্রিম কোর্ট বলেন যে ওটা রাম মন্দিরের জন্য ছেড়ে দিতে হবে, আমরা ওটা রাম মন্দিরের জন্য ছেড়ে দেব। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের পক্ষেই চূড়ান্ত রায় দেবেন, কেননা ওখানে বাবরি মসজিদ ছিল, এটা ঐতিহাসিক সত্য। রাম নামে রামের মন্দির অনেকেই বলছেন, কিন্তু রাম নামে পৃথিবীতে কোনো ব্যক্তি জন্মেছিলেন কোনো জায়গায়, অযোধ্যায় ছেড়ে দিলাম, পৃথিবীর কোনো জায়গায় রাম নামে কেউ জন্মেছিলেন এটা কিন্তু ঐতিহাসিকভাবে আজও সত্য প্রমাণিত হয়নি। রাম জন্মেছেন এটা যদি সত্য হয়, তারপরে অযোধ্যায় জন্মেছেন না সেটা নবদ্বীপে জন্মেছেন, শ্রীলঙ্কায় জন্মেছেন না বার্মাতে জন্মেছেন, তারপরে তো পরের কথা হবে। আগে রাম যে পৃথিবীতে জন্ম নিয়েছেন এটা ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত হোক, তারপর তো তার জন্মস্থানটা নির্ধারণ হবে, তারপরে তার জন্মস্থান কোথায় হয়েছে, তার নামে কী মন্দির হবে তখন নির্ধারণ হবে। গাছে কাঁঠাল ঘোপে তেল, এই ধরনের প্রচেষ্টা করে দেশকে ভাগাভাগি করার যে প্রচেষ্টা করছে এটা কাম্য নয়। আমরা সম্প্রীতির পক্ষে, সৌহার্দ্যের পক্ষে আমরা চাই ভারতবর্ষের 125 কোটি মানুষ বাবা সাহেব বিআর আম্বেদকর যে ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়েছেন, সেই সংবিধানকে মর্যাদা দিয়ে সেই সংবিধানের মোতাবেক এদেশের প্রত্যেকটি মানুষকে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হোক এবং মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করুক। মোদি বলে দেবেন সেইভাবে মানুষকে ধর্ম পালন করতে হবে, যোগী বলে দেবেন সেইভাবে ধর্ম পালন করতে হবে। যোগীর রাজ্যে ঈদুল আজহার আগে মানুষের বাড়ি থেকে কুরবানির প্রাণীগুলোকে তুলে নিয়ে যাওয়া হবে, এটা কী ধরনের ঔদ্ধত্য চলছে! ইতিহাস তো যোগী মোদীদের ক্ষমা করবে না, নতুন প্রজন্মও ক্ষমা করবে না। আমাদের আন্দোলন এটি যে যোগী মোদীর শাস্তি চাই, তাদের আমরা ভারতবর্ষে ভারত মহাসাগরে ছুঁড়ে ফেলে দিতে চাই। বাবা সাহেব আম্বেদকরের রেখে যাওয়া গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সংবিধান মোতাবেক এই দেশকে পরিচালনা করতে চাই এবং স্বাধীনতার পরে যে দলিত, মুসলিম, আদিবাসী যারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, চাকরির অধিকার থেকে বঞ্চিত হয়েছে, খাদ্যের অধিকার থেকে পর্যন্ত বঞ্চিত হয়েছে, তাদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। আজকে আমাদের লজ্জা লাগে যখন দেখি যে জঙ্গলে একজন মা দারিদ্রতার কারণে নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে, একজন মা তার সন্তানের ক্ষুধা নিবারণের জন্যে পিঁপড়ের ডিম সিদ্ধ করে সন্তানের মুখে আহার যোগাচ্ছে, যখন দেখি যে জঙ্গলমহলে মানুষ স্বাস্থ্য পরিষেবা না পেয়ে সেখানে তারা আত্মহত্যা করছে, মুখ্যমন্ত্রী বলছেন যে তারা মদ খেয়ে মারা যাচ্ছে, প্রশাসনের এই দ্বিচারিতা, এই মিথ্যার সঙ্গে বেসাতি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা যে কোনো মূল্যে দলিত, মুসলিম, আদিবাসী সমাজে যারা দরিদ্র, যারা অনগ্রসর, পশ্চাৎপদ, তাদের উন্নয়নের মূল স্রোতে আমরা তুলে আনব। এটা আজকের 6 ডিসেম্বর বাবা সাহেবের জন্মদিনে আমাদের অঙ্গীকার, আমাদের দৃঢ় শপথ।